नमस्कार प्रिय व्यूअर्स यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। प्रथमे बराक तरंगे सेरा संवाद। लैलापुरे पहुंचलें डीजीपी और चीफ सेक्रेटरी इंतजार परिवार 5 लाख एककालीन सहाज्य प्रदान। लैलापुरे गए पहुंच दिलें विधायक कमलाक्ष देवप्रकाश तो पकेटिलय जनऔषधि केंद्र उद्बोधन करलें सांसद डॉ राजदीप राय। कचुरतल चलो अभियान कृषक मुक्ति दे रामनाथपुरे आटके दिल पुलिस। विस्तारित संवाद। असमर संगे अन्याय कोनोभावे मेने नेवा जाबे ना। असमेर मानुष एकता मेने चललेओ असमेर प्रति अन्याय सह्य करा होबे ना। लैलापुरेर माटीते दाड़िये परिष्कार एकता जानिये दें डीजीपी भास्कर ज्योति महंत। मंगलवार असम मिजोराम सीमांतेर फ्रांसनगरेर बासिंदा इंताज आलीर अपहरण और मृत्यु हार पर मुख्यमंत्री निर्देशे डीजीपी और चीफ सेक्रेटरी लैलापुरे पौंछेन। एदिन बिकेले गुवाहाटी थेके सोजा इंताजेर बाड़ीते पौंछेन डीजीपी भास्कर ज्योति महंत और चीफ सेक्रेटरी जिष्णु बड़ुआ। इंताजेर परिवारेर प्रति समबेदना जानानोर पर दुजन सांबादिकदेर मुखोमुखी हये दखल निये प्रतिक्रिया व्यक्त करेन। डीजीपी बोलेन असमेर संगे अन्याय कोनोभावे मेने नेवा जाबे ना। तिनि एओ बोलेन सीमांत एलाकार जनगणेर निरापत्ता सह बाइरेर कोनो लोक जाते प्रवेश करते ना पारे सेजन्य सचेष्ट रयेछे पुलिश प्रशासन। सीमा विवाद निये उच्च पर्याये कथा चलछे। मुख्यमंत्री दिल्ली गृह मंत्रणालयेर उच्च पर्यायेर आलोचनाओ करछेन। तबे तिनि शेष कथा बोलेन असमेर संगे अन्याय मेने नेवा सम्भव नय। चीफ सेक्रेटरी जिष्णु बड़ुआ बोलें असमेर जगह कतटुकू असम जाने तई शांतिपूर्णभवे समाधान चान। मासखानेक मध्य समस्या समाधान हबे बोलेओ जानिएछेन तिनि। एदिन एक ही समय उपस्थित छिलेन मंत्री परिमल शुक्लबद्ध और शिलचरे सांसद डॉ राजदीप राय। डीजीपी चीफ सेक्रेटरी और डिसी की निये सरकार पक्ष थेके एककालीन 5 लाख टाकार अनुमोदन पत्र तार बाबा कदर आलीर हाते तुले देन। एदिन सन्ध्या 6:30 समय सहकारी सार्कल अफिसार मैजिस्ट्रेट विकास छात्री ওসি শাহাবুদ্দিন বড়ুইয়া কদর আলীর হাতে ইন্তাজ আলীর মৃতদেহ সমজে দেন। রাত 8টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মিজোরাম সংক্রান্ত মন্ত্রী মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই সন্দর্ভত যিখিনি করণীয় সকলোখিনি তেখেতে হাতত লৈছে। অসম পুলিশে কেনেকে কাম করেছে আপনাদের নিশ্চয় দেখি আছে। ইয়াতো কোনো বেলেগকে কবলগীয়া একো নাই। রাইজৰ নিরাপত্তার কারণে যিখিনি ব্যবস্থা লব লাগে আর ভবিষ্যতেও যাতে কোনো তেনেকুৱা বাহিৰৰ মানুহ আহি পেলাই ইয়াত আগ্রাসন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে যিখিনি কৰিবলৈ সকলোখিনি কৰা হ'ব। আৰু কেস তদন্ত ইত্যাদিৰ কাৰণেও আমি ভাৰত চৰকাৰৰ লগত তৎসত আছোঁ। আজিও ইনফেক্ট ইউনিয়ন হোম ছেক্রেটারির লগত চিফ ছেক্রেটারির কথা পাতি আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হায়েস্ট লেভেলত কথা পাতি আছে। গতিকে আমি অসভ্যালি কৰিব বিচৰা নাই, পাৰো কৰো বুলি ক'লে কিন্তু আমি সেইটো নহয়। অসমৰ মানুহ আমি দেখুৱাব লাগে আমি একতাটো আছে আৰু আমি নিজে অন্যায়ত কেতিয়া নাযাওঁ। কিন্তু অসমৰ প্ৰতি অন্যায়টো আমি একচেপ্ট নকৰোঁ, গ্ৰহণ নকৰোঁ। সেইটোৱে আমাৰ আমাৰ মাটি পাওঁ নেকি ছাৰ? অসমৰ প্ৰতি অন্যায় আমি গ্ৰহণ নকৰোঁ। ডি জি চাহাবৰ পৰা যিখিনি মন্তব্য আছে শুনিলে আমি বিচাৰোঁ যে শান্তিপূৰ্ণ শান্তিৰে আমি গোটেই সমস্যাটো সমাধান কৰোঁ। কাৰণ আমাৰ ওচৰত মিজোৰাম আছে, আমি যেনেকৈ ইংৰাজীত কওঁ উই কান চুজ আৰ নেইবাৰ্ছ, তেওঁলোক আমাৰ লগত আছে, আমি একেলগে মিলি থাকিব লাগিব ভৱিষ্যতেও। কিন্তু যিটো আমাৰ মাটি আমাৰ কনষ্টিটিউশ্যনেল বাউণ্ডেৰীত যিখিনি জেগা আছে সেইটো আমাৰ পৰা হাতৰ পৰা ওলাই যাব নোৱাৰে। কাৰণ এইটো হৈছে আমাৰ অসমৰ এৰিয়া, আমি জানো কোনখিনি আমাৰ সীমা আছে। সেইটোৰ কাৰণে আমাৰ কোনো দুটা অপিনিয়ন নাই, আমি সেইটো
আমি এটো সোনকালে এই নিদিওঁ, আমি এইটোলৈ আমি এটা হায়েষ্ট লেভেলত হোম মিনিষ্টাৰ লেভেলত হোম ছেক্ৰেটেৰী লেভেলত আমি ইতিমধ্যে টেকআপ কৰিলোঁ আৰু দেখা যাব যে অহা পাঁচ দহ দিনৰ ভিতৰত বা এমাহ ভিতৰত কিবা এটা স্থায়ী এটা সমাধান হ'ব পাৰে নে নাই এইখিনি চেণ্ট্ৰেলৰ পৰা সঞ্জয় গাৰ্গ ছাৰ আহিছিল, তবু লেণ্ডৰ ডিছপুটটো শেষ হোৱা নাই ছাৰ, মিজোৰামে মানা নাই, আমাৰ ফালেতো মানিছিল ছাৰ, আপুনি কি মেছেজ? এইটোৱে গাৰ্গ ঘূৰি গ'ল, জইণ্ট ছেক্ৰেটেৰী ঘূৰি গ'ল, তাত হোম ছেক্ৰেটেৰীৰ লগতো কথা পাতিলে, হোম মিনিষ্টাৰ লেভেলতো কথা হৈছে, এতিয়া গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই সকলো কথা জানে আৰু ইয়াৰ এটা চলুচন হ'ব। যিমান কঠোৰ হ'ব লাগিছিল ইমান কঠোৰ হোৱা নাই বুলি এটা কিন্তু কথা উঠিছে, নাই সময় দিয়ক, এদিন দুদিনত কোনো এটা সমস্যা সমাধান কৰিব, এতিয়াও দখল কৰি ৰাখিছে তেওঁলোকে ছাৰ, জানো উই আৰ কনচাৰ্ণ এবাউট, উই আৰ কনচাৰ্ণ ইটছ আফটাৰ অল উইথিন দ্য কনষ্টিটিউচনেল বাউণ্ডেৰী অফ আছাম, উই উইল নট গিভ আপ। মিটিং হওয়ার পরেও আজকে পর্যন্ত এটা তারা যে জায়গায় যাওয়ার কথা আছে গেছে না, আমরা যখন এখানের ছেলেরা খুব স্বাভাবিকভাবেই কোনো না কোনো কারণে আমরা সীমানাতেই তারা গেছে, তারা জড়িয়ে নিছে, গত পরশু দিনও রাত্রে আমরা আইসি, আমরা ডিসি আইসি, আমরা খবর নিছি জলাই ইয়েতে বইয়া আপনার ফরেস্ট বাংলাতে বইয়া আমরা এই অঞ্চলের মানুষের লগে মিটিং করছি, আমরা খুব একটা আশা আছি যে ছেলেটারে সশরীরে আমরা ঘুরে যাব, কিন্তু দুর্ভাগ্যক্রমে খালকে খবর এরকম একটা আইসে আওয়ার পরে আমরা চিফ সেক্রেটারি আমরা ডিজি সাহেব বর্ডারত আহিছিল, আপনার জানে যে যাকালি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, আমার ইয়ার লড়া, আমার ঘরের লড়া ইমতিয়াজ আলী 48 ইয়ার্স অফ এজ, তেখেতর ঘরের পরিয়াল আছে, তিনটা দুটা লড়া একটা ছোৱালী আছে, তেখেতক আনফর্চুনেটলি মিজোরামত তেখেতে গৈছিলে সৰু সুৰা কামৰ কাৰণে, আর যিটো অসমৰ এৰিয়াত আছিল তেখেতৰ সেইটো এৰিয়াৰ পৰা মিজো দুষ্কৃতিকারী কিবা মিজো পুলিশৰ সহায়তাত এই মানুহজনক ইমতিয়াজ আলীক তেখেতে ক্যাপচাৰ কৰিছে, ফলস কেস লগাইছে আর তার উপর অত্যাচার কৰিছে, মারামারি কৰিছে, যি মারামারির কারণে তেখেতে যোৱাকালি তেখেতৰ প্ৰাণ গৈছে, আমি যেতিয়া খবৰ পাইছোঁ তেতিয়া আমি একদম হাইয়েস্ট লেভেলৰ পৰা আমাৰ চিফ মিনিষ্টাৰৰ আমি খবৰ দিছোঁ, আমি দিয়াৰ পিছত তাৰপিছত তেখেতে এইটো আণ্ডাৰটেক কৰিছে, আমি আমাৰ ফালত যাতে এটা পোষ্টমৰ্টম যাতে তাতে নহয়, আমাৰ ইয়াত পোষ্টমৰ্টম কৰাৰ কাৰণে আমি পোষ্টমৰ্টমত আগবাঢ়ি গৈছোঁ, আমাৰ এতিয়া পোষ্টমৰ্টম চলি আছে আৰু আমি আশা কৰিছোঁ যে অসম চৰকাৰে বিশেষকৈ সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰৰ ফালৰ পৰা 5,00,000 টকা এটা এক্সগ্ৰেচিয়া পৰিয়ালৰ কাৰণে যাতে সহায়তা হয় সেইটোৰ কাৰণে আমি আগবঢ়াই দিছোঁ। আজি আমাৰ ইয়াত চিফ ছেক্ৰেটাৰী জিষ্ণু বৰুৱা মহোদয় আৰু ডিজেপি আমাৰ ভাস্কৰ জ্যোতি মহন্ত, আমাৰ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য আৰু পুলিচৰ অধিকাৰী, মই MP হিচাপে সব আহি পেলাই পৰিয়ালৰ লগত মই আমি লগ ধৰিছোঁ, তেখেতক আমি সান্ত্বনা দিছোঁ, অসম চৰকাৰে যিটো জাগা আমাৰ লৈ গৈছে ক্যাপচার কৰিছে মিজোরামে, এইটো আমি সরকারের ফলত আকো আনিবলৈ আমি সব ধরনের চেষ্টা করি, আমার পলিসি হল যে আমি এজ পার নিগোসিয়েশন এজ পার টক্স আমি আগবাড়িম, আমি ফোর্স এপ্লাই নকরাকে কেনকা জমিটো জায়গাত আমার আনিব লাগে সেইটোর কারণে আমি চেষ্টা করিম, তার পিছত যদি এটু নহয় তেতিয়া হলে সেন্ট্রেল গভর্নমেন্টে ডিসিশন লব কেনকা এই জায়গাটো অসমৰ ফালে আনিব লাগে, এইটো নির্ণয় আমি সরকারের উপর এৰি দিছোঁ। অপহরণের পর মৃত্যু হওয়া ইমতিয়াজ আলীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাপ্পা দেবপ্রকাশ্য, মঙ্গলবার তিনি ইমতিয়াজের বাড়িতে পৌঁছেন, পরিবারের খোঁজ নিয়ে কিছুটা আর্থিক সাহায্য করেন বিধায়ক কমলাপ্পা দেবপ্রকাশ্য। বিধায়ক ইমতিয়াজ আলীর পরিবারকে মিজোরাম সরকারের কাছ থেকে 1 কোটি ক্ষতিপূরণ দেওয়ার জন্য অসম সরকারের প্রতি দাবি জানান তিনি। ক্ষোভ ব্যক্ত করে বলেন অসম সরকার বেটি মাটি তো দূর, অসমের জনগণের নিরাপত্তাও দিতে ব্যর্থ। এছাড়া এদিন কমলাপ্পা দেবপ্রকাশ্য লরি চালক নিজাম উদ্দিন লস্করের খোঁজ খবর নিতে তার বাড়ি হাওয়াইতাঙ্গে পৌঁছেন। কমলাকের সঙ্গে ছিলেন শিলচরের কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। এদিন বিধায়ক কমলাপ্পা দেবপ্রকাশ্য লায়লাপুরে পৌঁছে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়াও মিজোরামের ঘটনার তিনি নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছেন। লায়লাপুরে সমস্ত যদি দেখা যায় যদি তাহলে আসামের চতুর্সীমায় মেঘালয়ে মিজোরামে নাগাল্যান্ডে চতুর্সীমায় আমাদের সমস্যা, এবং সেই সমস্যা ইদানিংকালে মানে চূড়ান্ত পর্যায়ে একদম।
যদিও সরকারের তরফ থেকে বলা হলো মাটি বেটির কথা বলা হলো, কিন্তু আলটিমেটলি দেখতে পারলাম মাটি বেটি তো দূরের কথা, মানুষের জীবন আজকের দিনে সুরক্ষিত নয়, মানুষ তার জীবন নিয়ে মানুষ চিন্তিত। আমরা আসামে আছি কিন্তু দেখা যাচ্ছে যে আসামের মাটি থেকে নিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে। এই হচ্ছে কি বর্তমান পজিশন, বর্তমান সিনারি। তো কালকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তো আপনারা যদি এতই কনসার্ন হন যদি তাহলে আপনারা ব্যবস্থা নিন, আর ভবিষ্যতে যে আমাদেরকে কি মরতে হবে নাকি, সেটাই আজকের দিনে প্রশ্ন। অতএব আমি মনে করি এবং মিজোরাম গভর্নমেন্টের এবং মিজোরামের মানুষের ইন্টিগ্রিটির প্রচণ্ড অভাব, যে ভারতবর্ষেরও থাকে কিন্তু ফ্ল্যাগ লাগায় ওরা নিজের তারা ওদের লোকাল অর্গানাইজেশনের স্টুডেন্ট অর্গানাইজেশনের ফ্ল্যাগ ওরা লাগায়। সমোয়ারে ওরা বিশেষ করে সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ আসে, ইন্ডিয়া গভর্নমেন্টের ম্যাপ, সেগুলো মানে না। অর্থাৎ দেখা যায় যদি তে ওদের কাছে কোনো আইন নেই, কোনো কানুন নেই, ছাত্র সংগঠন যা বলে সেদিকে ওরা চলে। অতএব আমরা আজকের দিনে চাই এই কেসটাকে সিবিআইকে হ্যান্ডওভার করা হোক, এনআইএকে হ্যান্ডওভার করা হোক, এবং এই পরিবারকে অন্তত 1 কোটি টাকা মিজোরাম গভর্নমেন্টের থেকে দেওয়া হোক। ওদেরকে যে ঘরগুলো জ্বালানো হলো প্রত্যেকটা ঘর বানিয়ে দিতে হবে, যে স্কুলটাকে ওরা ইয়ে করলো ব্লাস্টিং করলো সেই স্কুলকে বানিয়ে দিতে হবে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কচুরতর চলো অভিযান রুখে দিল হাইলাকান্দি পুলিশ। অসম মিজোরাম সীমান্তের হাইলাকান্দির কচুরতর এলাকায় মিজো পুলিশ ও মিজো সংগঠনের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে কচুরতর চলো অভিযানের ডাক দেয় ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। মঙ্গলবার দুটি সংগঠনের কর্মকর্তারা এই অভিযান চালালে রামনাথপুরে তাদের আটক করে হাইলাকান্দি পুলিশ। কচুরতর চলো অভিযানে দুটি সংগঠনের প্রায় 1000 যুবককে রামনাথপুর থানায় আটক করে রাখা হয়। পুলিশ তাদের আটক করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে হাইলাকান্দি জেলার যুবকরা আজকে কচুরতল চলো অভিযানের ডাক দিয়েছিলাম। আপনারা জানেন এখানে হাজার হাজার যুবকরা এখানে উপস্থিত হয়েছে, আমাদের মিছিলে যোগ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসাম পুলিশ অত্যন্ত নির্লজ্জভাবে মিজোরামের সঙ্গে ফাইট না করে আমাদেরকে আজকে এখানে অ্যারেস্ট করে রামনাথপুর থানায় বন্দি করে রেখেছে। আজকে আমি আপনাদের মাধ্যমে আসাম সরকার এবং আসাম সরকারের পুলিশ বাহিনীকে হুমকি দিয়ে বলছি যে আমাদের সঙ্গে লড়াই করে লাভ নাই। আজকে মিজোরামে আমাদের 11,000 হেক্টর জমি এখানে দখল করেছে, আমাদের আসামের মানুষকে, অসমীয় মানুষকে আজকে এখানে হত্যা করা হচ্ছে, কিন্তু আসাম পুলিশ আমাদের সঙ্গে লড়াই করছে, সেটা মানে অত্যন্ত দুঃখজনক। আজকে আমি মিজোরাম পুলিশ প্রশাসনের সঙ্গে, মিজোরাম সরকারের সঙ্গে, আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে এই সমস্যাটি যদি অতিসত্বর সমাধান করা না হয় তাহলে আমরা আজকে হয়তো আমাদেরকে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও হয়তো আমাদের হাইলাকান্দি পুলিশ আজকে আমাদের প্রধানমন্ত্রী জন ঔষধালয়ের অধীন এনআইটি পার্শ্ববর্তী এলাকা ফকিরটিলায় একটি জন ঔষধালয় কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। উদ্বোধনের পর সাংসদ ডাক্তার রাজদীপ রায় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব লোকেদের কথা মাথায় রেখেই এ ধরনের যোজনা হাতে নিয়েছেন। যে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হলে টাকার অভাবে সব ধরনের ওষুধ ক্রয় করতে পারেন না আর্থিকভাবে দুর্বল মানুষরা, তাই কম টাকায় ওষুধ ক্রয় করতে পারেন সেজন্য ঔষধালয় কেন্দ্র করা হয়েছে। আগামীতেও ফকিরটিলা এলাকায় লোকরা এই সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস ও মিতালী দাস সহ অনেকেই। প্রধানমন্ত্রী জন ঔষধালয়ের অধীনে আজকে এনআইটির পার্শ্ববর্তী এলাকা ফকিরটিলাতে একটা আউটলেট খোলা হয়েছে। এটার প্রপ্রাইটার হচ্ছেন সুমনবাবু, সুমন দেব মহাশয়। আর আমরা আশা করি যে প্রধানমন্ত্রীর এই মহত্বাকাঙ্ক্ষী একটা প্ল্যানের ফলে যে এক শ্রেণীর লোক আছে যারা, যাদের অসুখ হলে যারা খুব দামি দামি ওষুধ কিনে খাওয়াটা একটা অসুবিধা হয়ে যায়, তো এখানে অলমোস্ট 20-25% to 30-35% অফ দ্য প্রাইস
যেগুলো অন্যান্য দোকানে যেগুলো 100 টাকা হয় এগুলো এনিওয়্যার বিটুইন 20-25 to 30-35 টাকার মধ্যে পাওয়া যায়। আর নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এই জন ঔষধালয়গুলোকে আরও নাম্বার অফ ঔষধালয় বাড়ানোর জন্য একটা স্কিম নেওয়া হয়েছে, এবং যারা এন্টারপ্রেনিয়ার টাইপের লোক আছেন, যারা নিজের ব্যবসা করার চিন্তা করে যে এই ঔষধালয়ে হয়তো প্রফিটের মার্জিন হয়তো কম থাকবে, আয় হয়তো কম হবে অন্যান্য ওষুধের দোকান থেকে, কিন্তু গরিব শ্রেণীর জনসাধারণের খুব লাভ হবে বলে এরকম একটা স্কিমকে সরকার হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী জনসেবী যে কার্যালয়টি খোলা হয়েছে, দোকানটা খোলা হয়েছে, অতএব অঞ্চলের গৃহস্থদের জন্যে এটা খুব লাভবান হবে, তাদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একজন আমার ভাই আছে সুমন এবং দিদি, তাদের অক্লান্ত পরিশ্রমে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে যে এতদ অঞ্চলে চিন্তা মাথায় রেখে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে ওষুধ কিন্তু আমাদের ছেড়ে কথা বলছে না, ওষুধ কিন্তু আমাদের তাদেরকে নিয়েই কিন্তু আমাদের প্রতিদিন বলতে চলছে জীবনযাপনের ক্ষেত্রে। আমি তাই মনে করি যে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা যাতে এগিয়ে যেতে পারে। আর আমি মনে করি এই জনসংখ্যা কাবাতিলের দাবিতে হাইলাকান্দি AJYCP-র উত্তাল প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতল দাহ করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করে অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি ও নিতাইনগর পূর্ব সোনাপুর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা। তারা অবিলম্বে কা আইন প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতিয়ে কেন্দ্রীয় সমিতির নির্দেশ মতে সমগ্র অসমৰ প্রত্যেকখন জেলার লগত আজি আমি কা বিরোধিতা করে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এক প্রতিবাদী কার্যসূচী ইয়াত রূপায়ণ করেছো। আর কেন্দ্রীয় সরকারক রাজ্য সরকারক স্পষ্টভাবে কব খুঁজিছো, কোনো কারণতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে অসমৰ রাইজে অসমৰ জাতীয় জনগোষ্ঠীর মানুহে কা মানি নলয়, কা বাতিল করব লাগিব, কা ভারতবর্ষৰ সাংবিধান বিরোধী বা কা গণতন্ত্র বিরোধী, কা অসম চুক্তি বিরোধী, কা অসম জাতীয় জনগোষ্ঠী বিরোধী। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে স্পষ্ট সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশনের ডাকে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন দাবি নিয়ে এক অবস্থান ধর্মঘট পালন করা হয়। অবস্থান ধর্মঘট চলাকালীন বিভিন্ন বক্তারা তার বক্তব্যে রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি 80% সংরক্ষণ বরাক উপত্যকা ছেলেমেয়েদের জন্য দাবি তোলেন। অন্যতায় জঙ্গি গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে সংস্থার কর্মকর্তারা জানান। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে জিজ্ঞাসা করতে চাই, আমরা বিগত 6 অক্টোবর 2020 কাছাড় জেলাশাসকের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালকে এক স্মারকপত্র প্রদান করেছিলাম, যেটা আমাদের কয়েকটি দাবি নিয়ে। তার গুরুত্বপূর্ণ দাবি হলো, 1 নম্বর, 80% সরকারি চাকুরি সংরক্ষণ করা বরাক উপত্যকার যুবক যুবতীদের জন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে। দ্বিতীয়, বরাকের সার্বিক উন্নয়নের জন্য পৃথক আঞ্চলিক উন্নয়ন কাউন্সিল গঠন করতে হবে আসাম সরকারকে, কারণ 80% সরকারি চাকুরি সংরক্ষণ আজকে দেখা যায় আমরা বিগত কয়েক বছর থেকে যে বহিরাগতদের বরাক উপত্যকার চাকুরি নিয়োগটি দেওয়া হচ্ছে, বরাক উপত্যকার ছেলেমেয়েদেরকে বঞ্চিত করে বাইরে থেকে এনে ছেলেদেরকে এই সরকারি চাকুরি নিয়োগটি, তা আমাদের সংগঠন কোনোদিন মানবে না। এবং আমাদের যে পৃথক আঞ্চলিক উন্নয়ন কাউন্সিল গঠন করার দাবি, দিশপুর থেকে বসে আমাদের সরকার বরাকের কী সমস্যা কীভাবে সমাধান করতে হবে তা কোনোদিনও বুঝতে পারবে না, কারণ আমার ঘরের সমস্যা আমার থেকে বেশি কেউ বুঝতে পারবে। বড়খলা উন্নয়ন খণ্ডের অধীন সোনাপুর জিপিতে প্রকৃত সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের হিতাধিকারীর বাছাই গড় প্রদানে চরম অনিয়মের অভিযোগ উঠল বড়খলা উন্নয়ন খণ্ডের সোনাপুর জিপিতে। পাকা গড় থাকা ধনী শ্রেণীর লোক হিতাধিকারীদের বাছাই হলেও বঞ্চিত বাঙ্গা এবং অত্যন্ত গরিব পরিবারের লোকেরা হয়েছেন।
এনিয়ে কাছাড়ে জেলাশাসক বরখলার উন্নয়ন খণ্ড আধিকারিকের কাছে লিখিত নালিশ জানানোর পরও কোনো তদন্ত প্রক্রিয়া না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিতরা। অবশেষে প্রতিবাদে মাঠে নামলেন অসহায় দরিদ্র এবং বঞ্চিত লোকেরা। বঞ্চিতরা জানিয়েছেন প্রয়োজনে আইনি লড়াইও তারা নামতে পিছপা হবেন না। চাইট নম্বর গ্রুপৰ গুৰুত্বই কয়া সোনাপুৰ জীৱিত নতুন যেটা লিষ্ট আহিছে, লিষ্টত প্ৰত্যেকটা পাখা গড়ৰ লিষ্ট আহিছে। বৰ্তমানে আপোনাৰ দেখোন খাচাগড় জেৰাৰ ফানি পলেৰ একটা গড় আহিছে না খাচাগড়ৰ, এবং জেৰাৰ আহিছে একবাৰ আহিছে। আগে তাৰ যে ইন্দিৰাগড় আছিল, সেই সময় তাৰা ইন্দিৰাগড় পাইছে, এখন আবার পি এম ৱাই গড় তাৰা বাৰবাৰ তাৰা ভাৰ। কিন্তু খাচাগড় যতটা আছে একটা গড়ৰ ওয়েটিংও নাম আহিছে না। তারারে যদি জিকার করা হয় যে আমরা নাম আইলো না খেনে, তারা কয় যে নেট গেছে গিয়া। তারা বলতে সময় মেম্বার বা পঞ্চায়েত বডি, তারারে যদি জিকার করা হয় যে এই খাসাগড়ের মানুষগুলো আর নাম আইলো না খেনে, তারা কয় নেট গেছে গিয়া। আমরা আবার টু একশন করলাম তারারে যে নেট গেল গিয়ে আমরা আগে আমরা ফটো উঠা নিয়েছে, আমরার পরের যারা এরা নাম আইছে লিস্ট আর মিডিলটা কি আমরা নেটটা কেমনে গেল গিয়া। তখন তারা এমনি এমনি বাউটা বুঝ দিয়া আমরা যাই গিয়া। দেখো পরিবার পাঁচটা ছয়টা ঘরে কোনো একটা পরিবারও আছে ছোট্ট বাচ্চা থাকি লইয়া এখানে বড় পাঁচটা তেরোটা সাতটা এইরকম এক পরিবার ঘর আছে, তাও তারার পাখার ঘর। এখানে ছোট্ট বাচ্চা থাকি লইয়া তার বুড়া বয়স্ক বাবা পর্যন্ত তারার নাম আছে। কিন্তু আমরা